হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো আমি কি করছি। এটা হচ্ছে বুধবারে সকালবেলা আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট। তো তার জন্য ডিম, পেঁয়াজ আর নুন, আর সঙ্গে দেব একটু চিলি সস। যেহেতু এটা ছেলের জন্য বানাচ্ছি তাই চিলি সসটা খুব কম দেব। ঘরে বানানো চিলি সস তো মানে আমি বানিয়েছিলাম, তো তাই জন্য খুবই অতিরিক্ত পরিমাণে ঝাল, তো সেই জন্য কম দেব। আমারটাই আমি যখন আমারটা করব তখন একটু বেশি দেব। তো চিলি সসটা দিয়ে তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপরে ডিম টোস্টটা বানিয়ে নেব, বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দেব। ও ব্রেকফাস্ট করার পরে আমার কিন্তু অনেকগুলো কাজ পড়ে রয়েছে এখনও, তো আমি এত তাড়াতাড়ি করব না। মানে এই হাতের কাজগুলো, বাসন রয়েছে পড়ে অনেকগুলো, সেগুলো ধোবো, ধুয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করব। না, ধুয়ে তারপরে আমি ফুল তুলবো, ফুল তুলে তারপরে আমি আমার ব্রেকফাস্ট করব। এরপরে দেখো আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, এবারে আমি লাঞ্চ বানাতে চলে এসেছি। আর আজকে লাঞ্চে খুব সাদামাটা রান্না করব, যেহেতু আমার শাশুড়ি মা নেই। তো আমার ছেলে বলল, ও তো আলুর পোকা, ও বলল মা আলু সেদ্ধ করো, খুদ ভাত করো। খুদ ভাত খেতেও খুব ভালোবাসে। খুদ ভাত, তোমরা হয়তো ভাবছো খুদ ভাত কী, আমার ব্লগে কিন্তু আমি আগেও দেখিয়েছি এই খুদ ভাতের ফুল রেসিপি। তো যারা দেখোনি তাদের জন্য আবার আমি আজকে আবার রেসিপিটা, মানে খুদ ভাতটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো একদিকে খুদ ভাতটা হচ্ছে, মানে চালের যে গুঁড়ো অংশ, গুঁড়ো বা ভাঙা যে অংশগুলো, সেগুলোকে খুদ বলে। তো সেগুলো আলাদা করে দোকানে, চালের দোকানে গেলে কিনতে পাওয়া যায়। তো সেটা ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি একদিকে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ
ভেজে, মানে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজতে হবে না, আধ কাঁচা অবস্থাতেই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ফুটে উঠলেই তারপরে নামিয়ে দিতে হবে। তো মানে পেঁয়াজগুলো যাতে দেখা যায়, আর ভাজা যদি হয়ে যায়, পুরো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তখন ভাতের মধ্যে গেলে গলে যাবে, তো সেই জন্য হাফ ভাজা যখন হবে তখনই দিয়ে দিতে হবে। যদিও আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আর ভাতটা কিন্তু অবশ্যই নুন দিয়ে করতে হবে, ভাতটা যেন নুন মানে থাকে ভাতে, এই রকম ভাবে, নুন ছাড়া নয়। তো ভাতটা যখন হচ্ছিল তখনই আমি নুন দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো, এবারে ফোড়নটাও দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, ব্যাস আর কিছু না। দিয়ে তারপরে এবার ফুটে উঠলে ভাতের ফ্যানটা ঝরিয়ে দেবো, ব্যাস তাহলেই কুত ভাত রেডি। আর একদিকে দেখো আমি পেঁয়াজ ভাজছি, কিসের জন্য বলো তো? পেঁয়াজ আর রসুন, আর সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। রসুন না দিলেও হতো, কিন্তু প্রথমে ভাবলাম আমি আলুর চোখা বানাবো, মানে কড়াইতে আলু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে পেঁয়াজ রসুন কালো সর্ষে ফোড়ন দিয়ে, কালো সর্ষে ফোড়ন দিয়ে নেড়ে নেবো, কিন্তু তারপরে ভাবলাম না, আর কড়াইতে নেড়ে নেবো না, এমনি আলু সেদ্ধের মতোই মাখবো। তো রসুনটা দিয়ে ফেলেছি, আর কি করব, কেটেও ফেলেছিলাম, সেই জন্য দিয়েই দিলাম। যদিও আলু সেদ্ধতে রসুন দেয় না, কিন্তু যেহেতু দিয়ে দিয়েছি সেই জন্য, কেটে ফেলেছি সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে কিছুটা আলুর সেদ্ধর জন্য রাখবো, আর কিছুটা রাখবো একটু ডাল সেদ্ধ বানাবো তার জন্য। ছেলে বলল ডাল সেদ্ধ লাগবে না, ও তো খালি আলু সেদ্ধ দিয়ে খাবে বলল, ও যেহেতু আলু মানে আলু যে এত পরিমাণে মানে এত ভালোবাসে, মানে তার বলার কথা নেই, মানে বলে শেষ করতে পারবো না, এই রকম আলু ভালোবাসে। তো আমি ভাবলাম যে না, খালি আলু সেদ্ধ দিয়ে খেতেও কেমন লাগে, তো সেই জন্য একটু ডাল সেদ্ধ করব। তো তার জন্য দেখো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর সঙ্গে কটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধর সময় কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপরে একটু চামচ দিয়ে ঘেঁটে নিলেই হয়ে যাবে। আর আলু সেদ্ধ যদি ঝাল না হয় তখন কাঁচা লঙ্কা আলু সেদ্ধের মধ্যে দিয়ে দেব, এটাই চিন্তা করে একবারেই বসিয়ে দিলাম। আলু সেদ্ধের জন্য পেঁয়াজ ভাজাটা তুলে তারপরে এই কড়াইতেই ডাল সেদ্ধ বসিয়ে দেব। তো দেখো আমার সিম্পল লাঞ্চ তৈরি, খুদ ভাত আর হচ্ছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, ব্যাস। ভেবেছিলাম ডিম ভাজবো, কিন্তু যেহেতু সকালে ডিম খেয়েছি আর প্রচণ্ড গরম, তাই ডিম ভাজলাম না। তারপর এটা হচ্ছে সন্ধে হয় এই রকম মানে টাইম, আর এটা হচ্ছে আমার মায়ের মানে আমার বাবা মায়েরা যেখানে থাকে কোয়ার্টারে, রেলের কোয়ার্টার, রেলওয়ে কোয়ার্টারে থাকে, তো সেখানে। আর এই যে আমাদের দিদি, মানে আমার মায়ের সঙ্গে সব সময় থাকে দিদি আর তার মেয়ে, খুব ভালো এরা, মানে একদম নিজেদের মতো আমাদের, আমার মাকে খুব ভালোবাসে। আমার মায়ের তো হাঁটুর প্রবলেম আছে, হাঁটা চলা মানে একদম করতে পারে না, তো এরাই দেখে মানে সব কাজকর্ম করে। আর এদিকে দেখো কত সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে, এটা কিন্তু আমার বাবা লাগায়নি, এমনিই হয়েছে, তারপরে বাবাকে সুন্দর করে মাচার মতো করে দিয়েছে। আর উচ্ছে পাতাগুলো দেখে আমার এত লোভ লাগলো, তো আমি ভাবলাম তুলে নিই, তুলে কালকে বড়া বানাবো, মটর ডাল ভিজিয়ে বড়া বানাবো। আর এখানে জলের কিন্তু খুবই প্রবলেম, জলের খুবই প্রবলেম, জল মানে বাইরে থেকে নিতে হয়, বাইরে বোরিং আছে একটা কল, সেখান থেকে নিতে হয়, তো ওরা নিচ্ছে।
কোয়ার্টারে জল দেয় 2 টাইম, কিন্তু মানে খুব বেশি টাইমের জন্য দেয় না, তাই সব কিছু ভর্তি করে রাখতে পারে না, তার আগে জল চলে যায়, সেই জন্য বাইরের কল থেকে জল ভরে। আর আমি বসে আছি নিম গাছের তলায়, ছেলে টিউশনে গেছে, ওকে ছেড়ে দিয়ে এসে বসে আছি, মায়ের বাড়ির সামনেই টিউশন পড়তে যায়, তো আবার টাইম হলে ওকে নিয়ে একদম বাড়ি যাব। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।